Hello, what's up guys, welcome to my channel Sahadut Biology. Today I will explain about cross match in blood bank. So ajke amra janbo je cross match jinish ta ki ba blood bank e keno kora hoy, tar type janbo, technique janbo, procedure janbo ebong interpretation. To protome amra jene nebo je সিগনিফিক্যান্স অফ ক্রস ম্যাচ। ক্রস ম্যাচ আমরা কেন করি? আমরা ব্লাড ব্যাঙ্কে কী হয়, ব্লাড ব্যাঙ্কে আমরা জানি মূলত যে ব্লাড ডোনেট করা হয়, ডোনার থেকে রেসিপিয়েন্ট বা পেশেন্টে দেওয়া হয়। তো ডোনারের ব্লাডের সঙ্গে পেশেন্টের ব্লাডের কোনো রিয়াকশান হচ্ছে কি না তা আমরা বাইরে রিয়াকশানের মাধ্যমে দেখে নিই ক্রস ম্যাচ করে। তো এই টেস্টটা মূলত হয় ইন ভিভোর মাধ্যমে। ইন ভিভো জিনিসটা হচ্ছে যে কোনো রিয়াকশান আমরা দেহের বাইরেই করি না, কেবল ইন ভিভো। আর ইন ভিট্রো জিনিসটা হচ্ছে যে যখন কোনো দেহের ভিতরে যখন কোনো রিয়াকশান হয় সেটা হচ্ছে ইন ভিট্রো। তো মেনলি আমরা ক্রস ম্যাচ এই জন্যই করি যে রিয়াকশান হচ্ছে কি না তা জানার জন্য। এই যে ক্রস ম্যাচ, এটাকে আর অন্য নামে বলা যেত চেনা যায়, যেটা হচ্ছে কম্প্যাটিবিলিটি টেস্ট। তো আমরা নামটা শুনে বুঝতে পারছি কম্প্যাটেবিলিটি টেস্ট। যদি আমরা একটা উদাহরণ আলোচনা করি, যদি আমরা দেখি একটা জঙ্গলে একটা সিং একটা সরি একটা হরিণের পাল আছে, ঠিক আছে। তো সেখানে যদি হঠাৎ করে একটা সিংহ চলে আসে, তো সেখানে কী হবে? হরিণের সঙ্গে সিংহের কম্প্যাটেবল হবে না, তাদের মধ্যে লড়াই ঝামেলা বাঁধবে। ঠিক এটাও আমাদের যদি আমরা যদি কোনো ডোনারের ব্লাড যে রেসিপিয়েন্টের মধ্যে যদি কোনো এন্টার করি, তো যদি তারা যদি কম্প্যাটেবল না হয় তো তাদের মধ্যে রিয়াকশান হবে। যদি রিয়াকশান হয় তাহলে আরবিসি থাকবে, সেটা হিমোলাইসিস হয়ে যাবে, এর ফলে পেশেন্টের মৃত্যু হতে পারে। সেই জন্য আমরা এই ক্রস ম্যাচটা বাইরে করে থাকি। নেক্সট আমরা কি দেখব যে টাইপস অফ ক্রস ম্যাচ। ক্রস ম্যাচ মেনলি দুটো টাইপে করা হয়, নাম্বার ওয়ান হচ্ছে মেজর ক্রস ম্যাচ, নাম্বার টু হচ্ছে মাইনর ক্রস ম্যাচ। তো মেজর ক্রস ম্যাচের ক্ষেত্রে মেজর এবং মাইনর দুটো ক্ষেত্রেই ডোনার এবং রেসিপিয়েন্টের, মেজরের ক্ষেত্রে ডোনারের নেওয়া হয় সেল আর রেসিপিয়েন্টের নেওয়া হয় বা পেশেন্টের নেওয়া হয় সেরাম। কিন্তু মাইনরের ক্ষেত্রে উল্টোটা, মাইনর নেওয়া হয় ডোনার ক্ষেত্রে প্লাজমা এবং রেসিপিয়েন্ট বা পেশেন্টের নেওয়া হয় মাইনরের ক্ষেত্রে হচ্ছে সেল। তো মেনলি আমরা দেখি ক্রস ম্যাচের ক্ষেত্রে যে আমরা জানি সেলে কী থাকে, সেলে থাকে অ্যান্টিজেন এবং সিরামে থাকে অ্যান্টিবডি। আর আমরা জানি অ্যান্টিজেন অ্যান্টিবডির মধ্যে কী হয়, অ্যাগ্লুটোসেন রিয়াকশান হয়। তো এই রিয়াকশানটা হচ্ছে কি না তা আমরা মেনলি ক্রস ম্যাচের মাধ্যমে নির্ণয় করি। তো আমরা দেখলাম যে মেজর ক্রস ম্যাচের ক্ষেত্রে সেল নেওয়া হয় কিন্তু সেল, আর মাইনরের ক্ষেত্রে প্লাজমা। কিন্তু আবার মেজরের রেসিপিয়েন্টে নেওয়া হয় সিরাম আর মাইনার রেসিপিয়েন্টে সেল। ওখানে দেখলাম যে মেজরের রেসিপিয়েন্টে সিরাম নিচ্ছি কিন্তু মাইনারের প্লাজমা নিচ্ছি। তো কেন নিচ্ছি এটা আমরা আলোচনা করব। আমরা এখানে সিরাম নিতে পারতাম কিন্তু আমরা মেনলি কী জানি, যদি কোনো ডোনারের যদি ব্লাড নেওয়া হয় তো ব্লাডটা আমরা কিসে নেবো, ব্লাড ব্যাগের মধ্যে নিই। আর সেই ব্লাড ব্যাগের মধ্যে কী থাকে, অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে। তো অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে, সেটাকে যদি আমরা সেন্টিফিউজ করে কী পাবো, প্লাজমা পাবো। তো যদি আমরা সিরাম নিতে পারতাম তো তাহলে আমরা ডোনারের কাছ থেকে ব্লাডটা আবার নেক্সট আমাদের টিবি নিতে হতো, কোনো ক্ষতি হতো না, সিরামও নিয়ে যেতে পারে কিন্তু এটা টাইম কনজিউম করতো। সেই জন্য আমরা এখানে প্লাজমা নিয়েছি। নেক্সট আমরা কী দেখব, টেকনিক অফ ক্রস ম্যাচ। ক্রস ম্যাচ কীভাবে করা যায়, মেনলি ক্রস ম্যাচ চারটে টেকনিকের মাধ্যমে করা যায়। নাম্বার ওয়ান স্লাইন রুম টেম্পারেচার টেকনিক, নাম্বার টু দেখব স্পিন ইমিডিয়েট টেকনিক, নাম্বার থ্রি অ্যালবুমিন অ্যাডিশন টেকনিক, নাম্বার ফোর ইনডাইরেক্ট অ্যান্টিগ্লোবুলিন টেস্ট। তো এই স্লাইন রুম টেম্পারেচার টেকনিক এটা টাইম কনজিউমিং, 60 মিনিট লেগে যায়। কিন্তু এই স্পিন ইমিডিয়েট টেকনিক 15 মিনিট অর 10 মিনিট। তো এরপর আমরা কী দেখবো নেক্সট টপিক, যে প্রসিডিওর, প্রসিডিওর অফ মেজর ক্রস ম্যাচ ভায়া স্পিন ইমিডিয়েট টেকনিক।
তো স্পিন ইমিটেড টেকনিকের মাধ্যমে ক্রস ম্যাচ যে পজিটিভ মেজর ক্রস ম্যাচের পজিটিভ আমরা জানবো। স্টেপ ওয়ান, টেক ওয়ান টেস্ট টিউব, একটা টেস্ট টিউব নেবো এবং সেখানে টু ড্রপ অফ রেসিপিয়েন্ট সিরাম বা পেশেন্টের সিরাম নেব এবং অ্যাড ওয়ান ড্রপ অফ ডোনার রেড সেলস সাসপেনশন 2-4%। তো এই 2-4% সেল সাসপেনশন আমার লেকচার ওয়ান আমি আলোচনা করেছি, ওখানে তোমরা দেখে নিতে পারো। তো আমরা মেনলি জানি যে ক্রস ম্যাচে কী হয়, অ্যাগ্লুটারেশন রিয়াকশান হয়। তো এই অ্যাগ্লুটারেশন রিয়াকশানের জন্য কী লাগে, অ্যান্টিজেন অ্যান্টিবডির মধ্যে অ্যাগ্লুটারেশন রিয়াকশান হয়, তাই আমরা নিজে সিরাম, সিরাম মধ্যে কী থাকে আমরা জানি যে অ্যান্টিবডি এবং সেলের মধ্যে থাকে অ্যান্টিজেন, তবেই রিয়াকশানটা হবে। মেনলি আমরা কী করি, এখানে চেক করি অ্যান্টিজেন অ্যান্টিবডির মধ্যে অ্যাগ্লুটারেশন রিয়াকশান হচ্ছে কি না হচ্ছে না তা চেক করি। আর যে কোনো অ্যাগ্লুটারেশন রিয়াকশানের জন্য যে রেশিও যে লাগে সেটা হচ্ছে 1:2, অর্থাৎ অ্যান্টিজেন হচ্ছে 1 আর অ্যান্টিবডি 2। তাই সিরামে যেহেতু অ্যান্টিবডি থাকে তাই 2 ড্রপ সিরাম নিয়েছি আর সেলের মধ্যে থাকে অ্যান্টিজেন তাই 1 ড্রপ সেল সাসপেনশন। তো এইগুলো নেওয়ার পর 5-10 মিনিট ভালোভাবে মিক্সড করতে হবে এবং সেটাকে সেন্ট্রিফিউজ করতে হবে 1000 RPM 1 মিনিট। যে কোনো অ্যাগ্লুটারেশন রিয়াকশানের জন্যই আমরা 1 মিনিট সেন্ট্রিফিউজ করি 1000 RPM, RPM হচ্ছে রেভলিউশন পার মিনিট। তো এ করার পর যদি দেখি সেখানে অ্যাগ্লুটারেশন হয় তাহলে সেখানে স্টপ, সেখানে অর্থাৎ সে ব্লাডটা ডোনার থেকে রেসিপিয়েন্টে ট্রান্সফিউজ করা যাবে না। আর যদি অ্যাগ্লুটারেশন না হয় তাহলে আমরা ফার্দার এই প্রসিডিউরটা স্ট্যান্ডার্ডাইজ করার জন্য যে স্টেপ টুতে কী করবো, অ্যাড 1 ড্রপ AAZ রিয়েজেন্ট, সে টেস্ট টিউবে AAZ রিয়েজেন্ট 1 ড্রপ এবং 1000 RPM 1 মিনিট সেন্ট্রিফিউজ করবো। যদি সেখানে অ্যাগ্লুটারেশন হয় তাহলে এটা ইনকম্প্যাটেবল, ইউজ করবো না, সেখানে স্টপ হয়ে যাবে। তো আমরা এই ফার্দার 1 ড্রপ AAZ অ্যান্টিজেন এজেন্টে দিলাম। তো প্রথমে এটা তো হতে পারে যে সেখানে ইরেগুলার অ্যান্টিবডি থাকতে পারে যেটা রেজাল্ট শো করছে না, পরবর্তীতে আবার যদি যদি সেটা এনহ্যান্স করে দেয় সেটা রেজাল্ট শো করবে, তাই আমরা AAZ রিয়েজেন্ট দিলাম, অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন রিয়েজেন্ট। তো সেখানেও যদি রেজাল্ট শো করে তাহলে সেটা স্টপ করে দেবো, সেটা ইনকম্পেটেবল, ডোনার থেকে ব্লাডের রেসিপিয়েন্ট দেওয়া যাবে না। যদি সেখানে যদি নেগেটিভ হয় তাহলে আমরা সেই প্রসিডিউরকে আরও স্ট্যান্ডার্ডাইজ করার জন্য বা এই প্রসিডিউরটা ঠিক না ভুল তা আমরা চেক করার জন্য এরপর কী করবো, অ্যাড সে সেম টেস্ট টিউবেই অ্যাড 1 ড্রপ IgH কোটেড সেল ইউজ করব। তো যদি রেজাল্ট যদি পজিটিভ হয় তাহলে জানবো পুরো প্রসিডিউরটা আমাদের ঠিক আছে, যদি নেগেটিভ হয় তাহলে আমাদের পুরো প্রসিডিউরটা ভুল, কারণ এই IgH কোটেড সেলটা হচ্ছে পজিটিভ যে রেজাল্ট শো করবেই। তো এ পর্যন্ত গেল আমাদের প্রসিডিউর। এবার আমরা করবো ইন্টারপ্রিটেশন, যদি স্টেপ ওয়ান বা স্টেপ টুতে যদি অ্যাগ্লুটারেশন রিয়াকশান হয় তাহলে সেটা ইনকম্পেটেবল, যদি স্টেপ ওয়ানে যদি অ্যাগ্লুটারেশন না হয় এবং যদি স্টেপ টুতে হয় তাহলে সেটা ইনকম্পেটেবল, আর যদি স্টেপ ওয়ান বা স্টেপ টুতে যদি অ্যাগ্লুটারেশন না হয় তাহলে হচ্ছে কম্পেটেবল। আর স্টেপ থ্রি হচ্ছে এক্সেপশনাল, এটা হচ্ছে যে IgH আমরা এই সেলটা ইউজ করেছি এটা সে পজিটিভটা ঠিক না ভুল এটা চেক করার জন্য। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ।